পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন আজ। এরই মাঝে প্রধানমন্ত্রী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন পিটিআই এর ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ কুরেশি ও মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফ। ক্ষমতাচ্যুত হওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই এর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি বলেছেন, পার্লামেন্ট থেকে পদত্যাগের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তার দল। অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার একদিন পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতা নিয়ে আবার সংগ্রাম শুরু হয়েছে। এদিকে অনাস্থা ভোটে হেরে শনিবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। এ ঘটনায় দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে নেমেছে তার দল পিটিআই সমর্থকরা।